দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। সন্দেশখালীতে উলট পুরাণ, এবার বিরোধীদের বিরুদ্ধে পথে আদিবাসীরা। যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ ভাড়া করে এনে মুখ ঢেকে মিথ্যা বলানো হচ্ছে, অভিযোগ করছেন গ্রামবাসীরা। যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ এমনটাই কিন্তু গ্রামবাসীরা, তারা বলছেন মুখ ঢেকে মিথ্যা বলানো হচ্ছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। সন্দেশখালীতে উলট পুরাণ, যে অভিযোগ এতদিন ধরে আসছিল যে বিভিন্ন সময়ে মহিলাদের একাংশ তারা অভিযোগ করেছিলেন নারী নির্যাতনের, শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ বারবার সামনে এসেছে, এবং এবার যে উলট পুরাণ দেখা গেল, মুখ ঢেকে মিথ্যা বলানো হচ্ছে এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের শোনাবো। আমরা যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি, তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে? আচ্ছা, এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের উপরে অত্যাচার করা হয়, এটা কি সত্যি? এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো? যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি, এখন কেন এইসব কথাগুলো উঠছে? আচ্ছা, মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন, তো এটা কি বলে মনে হয় আপনাদের? ওটা বহিরাগত, এখানকার কেউ না। সে যদি এখানকার কেউ হবে, আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি, তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে। আমি তো মাস্ক পরে আসিনি, তাহলে সে কেন মাস্ক পরে আসবে? সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে, তাহলে তার মুখটা দেখিয়ে কথা বলুক। মানে আপনারা বলতে চাইছেন যে যে মহিলাটাই মাস্ক পরে যার ভিডিওটা ভাইরাল হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা, মহিলাটা একজন বহিরাগত মহিলা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যে মহিলাটা ওই মাস্ক পরে সংবাদ মাধ্যমের সামনে গিয়ে বলছেন যে সন্দেশখালী সব এসটিএসসি মহিলাদের উপর নির্যাতন করা হয়, এটা কি সত্যি বলে মনে হয় আপনার? ওটা মিথ্যা। আপনি এখানে কত বছর ধরে আছেন? তা 30। এই 30 বছরের মধ্যে আপনি কি কখনো দেখেছেন এখানে কোনো মহিলার উপর অত্যাচার করা হয়েছে? না। আর আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে বলা হচ্ছে যে জমি দখল হয়, গরিব মানুষদের জমি ছিনিয়ে নেওয়া হয় জোর করে, তো এটা কি বলে মনে হয় আপনাদের? সত্যি কি এরকমটা হয় এখানে? সত্যি না। আচ্ছা, সাজেন শেখ মানুষটা কেমন? ভালো। ওনার উপরে যে অভিযোগগুলো আনছে, এই অভিযোগগুলো কি আপনার কি মনে হয় এগুলো কি সত্যি না? আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে, আমরাই তো জানি ভালো। পুলিশের জালে শিবু উত্তম, অধরা শাহজাহান, পুলিশের জালে শাহজাহান সাকরেত, শিবু হাজরা। শনিবার ন্যাজার থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে, গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই গ্রেফতার। আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে অধরা শাহজাহান, ইডির দিকেই দায়িত্ব ফেললেন ডিজি। শনিবার ন্যাজার থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা শিবু সর্দার এবং উত্তম হাজরাকে, এবং সেই জায়গায় এখনো পর্যন্ত অধরা রয়েছেন শেখ শাহজাহান। এই দুজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গতকাল সাংবাদিক বৈঠক থেকে ঠিক কি বলেছেন এ বিষয়ে শোনাব। There is a case which is done by ED. Have they arrested him? Now second, the case which was registered by us, it has been stopped, the investigation has been stopped. They have gone and got it stopped. সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। সঞ্জিত, এখনো পর্যন্ত অধরা শাহজাহান, যদিও ইডির দিকে দায়িত্ব ফেললেন ডিজি, তবে এই দুজনকে যাদের গ্রেফতার করা হয়েছে, কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে আসছে, এদেরকে জিজ্ঞাসাবাদে শাহজাহানকে খোঁজের কি কোনো ক্লু পাওয়া যাবে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে দিই, গতকালকে উত্তম সরকারকে গণধর্ষণের মামলায় বরিশাল মহকুমা আদালতে তুললে তাহলে পুলিশের কাছে জানাচ্ছে পেজবি গণধর্ষণের মামলায় কিন্তু শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করেছে, তাকেই আজকে বরিশাল মহকুমা আদালতে তোলা হবে। এই শিবপ্রসাদ হাজরাকে ইতিমধ্যে বসিয়ে থানায় গতকালকে রাত্রি আর হয়েছে, আজকে সকাল থেকে থানার গেটের সামনে একেবারে নিশ্চিত নিরাপত্তা, তাতে কেউ বহিরাগত প্রবেশ না করতে পারে, এবং ইতিমধ্যে একটা কড়া বেস্তরিতে ঘিরে রাখা হয়েছে বরিশাল থানা। ইতিমধ্যে শিবপ্রসাদ হাজরাকে প্রথমে মেডিকেল করানোর জন্য, অর্থাৎ তার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য বসিরহাট স্বাস্থ্য জেলায় নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আদালতে পেশ করা হবে। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ, যে নির্যাতিতা তিনি জমানবন্দি দিয়েছেন বৃষ্টি পরে বরিশাল মহকুমা আদালতে, তার বিরুদ্ধে গণধর্ষণের মামলা, অর্থাৎ 9 ফেব্রুয়ারি, বিশেষ করে 8 ফেব্রুয়ারি ওই মহিলা
উত্তম সর্দার এবং শিবপুর সর্দার বিরুদ্ধে গণধর্ষণের মামলা করে সন্দেশকারী থানা। তখন পুলিশ যেমন তদন্ত শুরু করে তখন তারপরেই মহিলা ম্যাজিস্ট্রেটের জবানবন্দি দিলে তারপরেই যে এলাকার উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে তাকে পুলিশে পাঠায় এবং নতুন করে শিবপুর সর্দারকে আজকে তোলা হয়েছে কোর্টে এবং তাকে পুলিশে বোঝাতে আবেদন জানাবে বৈশাখ থানার চন্দ্রেশ্বরী থানার পুলিশ। পুলিশ জেরা করে নতুন করে তথ্য উঠে আসে কিনা আসলে সেটা পুলিশ দেখছে। তুমি জানো সদস্য ঘটনায় পুলিশ একটি সুমারের মামলা করেছে তার নির্যাতিত আর ভয়ের অনুযায়ী যখন গ্রেপ্তার গ্রেপ্তার করেছে কিন্তু পুলিশ নিজস্ব একটা তদন্ত করবে এই তদন্তে গণধর্ষণের যে মামলা হয়েছে সেই মামলার প্রকৃতিতে কতটা উপযুক্ত নথি আছে উপযুক্ত তথ্য আছে সেটাও পুলিশ আধিকারিকরা দেখছে। এই কথাটা কিন্তু পুলিশ জেলা পুলিশ সুপার ধন্যবাদ জানাবো সঞ্জীব। উত্তপ্ত সন্দেশখালীতে আজ তৃণমূলের প্রতিনিধি দল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন শাসক শিবির পাশাপাশি ন্যাজাটে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন পার্থ ভৌমিক সুজিত বসুরা। কবে সন্দেশখালীতে সভা সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজও। আজ সন্দেশখালীতে যে জনসভা হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে আর সেই পরীক্ষার কথা মাথায় রেখে যাতে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য এই সভা বাতিল করা হয়েছে তৃণমূলের তরফে। তবে আজ যে কর্মী সভা রয়েছে যে বৈঠক রয়েছে পার্থ ভৌমিক সুজিত বসু ব্রাত্য বসু হাজী নুরুল তৃণমূলের একাধিক হেভিওয়েট শীর্ষ নেতৃত্বরা থাকবেন এই বৈঠকে এবং সেখান থেকে কবে এই সন্দেশখালীতে সভা হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উত্তপ্ত সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধি দল তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বিরোধীদের তরফে প্রত্যেকটি রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল সেখানে বাধার মুখে পড়ে এবং পুলিশের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয় যেহেতু বিভিন্ন জায়গায় 144 ধারা জারি রয়েছে এবং ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে আসার চেষ্টা চলছে সন্দেশখালীতে এবং সেই জায়গায় কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা পরিস্থিতি যাতে না তৈরি হয় তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোকেও বাধার মুখে পড়তে হচ্ছে সন্দেশখালী যাওয়ার পথে। এর আগে আমরা দেখেছি বিজেপির তরফে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী একাধিক যারা শীর্ষ নেতৃত্বরা গিয়েছিলেন তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছে। জাতীয় তপশিলি কমিশনের তরফে তারা যেরকম গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন এবং সমস্ত বিষয়ে তারা খোঁজ খবর নিয়েছেন পাশাপাশি রাজ্য শিশু সুরক্ষা কমিশন তারাও গতকাল সন্দেশখালীতে যান।